ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছবি ও নাম ব্যবহার করায় বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে প্রায় 6 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান, যা গড়াচ্ছে আদালত পর্যন্ত। তবে সাকিব প্রথম নন, এর আগে চুক্তি জটিলতায় বিভিন্ন সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে আইনি লড়াইয়ে জড়িয়েছেন সচিন তেন্ডুলকার, ধোনিদের মতো বিশ্ব তারকারা। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও এক নম্বর সাকিব আল হাসান। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দূত হিসেবে কাজ করেছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়, করছেন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, অনেক সময় ক্রিকেটীয় কার্যক্রমেও বিঘ্ন ঘটিয়ে অংশ নিচ্ছেন বিজ্ঞাপনী ও বাণিজ্যিক কার্যক্রমে। তবে এবার নিজের ব্র্যান্ড ভ্যালু নিয়ে আইনি জটিলতায় পড়লেন সাকিব। চুক্তির মেয়াদ ফুরালেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচার করায় টেলিকম কোম্পানি বাংলালিংক ও আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংককে 5,80,50,000 টাকা জরিমানা করে উকিল নোটিশ পাঠানো হয়। ওনারা ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে বিনা অনুমতিতে বেআইনিভাবে ওনার ছবি, ইমেজ এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো এখনো ব্যবহার করছে যমুনা ব্যাংকের সঙ্গে। আমরা তার এভিডেন্স পেয়েছি যে যমুনা ব্যাংকের বুথে এই বাংলালিংক এই অ্যাডভার্টাইজগুলো ইউজ করছে। 2014 জানুয়ারিতে সাকিবের সাথে চুক্তি করে বাংলালিংক, যা শেষ হয় 2016 জানুয়ারিতে। কিন্তু তারপরও সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি ব্যবহারের অভিযোগ ওঠে। যমুনা ব্যাংকের বুথেও এই ক্রিকেটারের ছবি ব্যবহারের অভিযোগ তোলা হয়। তাই আইনি নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হলে ব্যাপারটি গড়াবে আদালত পর্যন্ত। তবে সাকিবই প্রথম নন, এর আগে বিভিন্ন সময়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে আইনি ঝামেলায় জড়িয়েছেন বড় ক্রিকেটাররা। 2016 বিজ্ঞাপনী চুক্তির বিনিময়ে পাওনা $3 মিলিয়ন মার্কিন ডলার চেয়ে অস্ট্রেলিয়ান কোম্পানি স্পার্টান স্পোর্টসের নামে মামলা করেন সচিন তেন্ডুলকার। 2019 ঝাড়খণ্ডের একটি রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তির পাওনা $5.5 মিলিয়ন ও একটি ফ্ল্যাট না পেয়ে মামলা করেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আবার চুক্তির শর্ত ভঙ্গ করায় বিরাট কোহলির বিরুদ্ধে উল্টো মামলা করে স্পোর্টস ব্র্যান্ড নাইকি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।